বাংলাদেশ পাবলিক টেলিভিশন সত্যের সন্ধানে আমাদের পথচলা। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, এখন দেখবেন বাংলাদেশ পাবলিক টিভি সংবাদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনীত নৌকার মাঝি হিসাবে গাজীপুর এক আসন থেকে টানা চতুর্থবারের মতো গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও 19 মার্চের মহানায়ক আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ আকম মোজাম্মেল হক এমপি হিসাবে নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মৌচাক ইউনিয়ন পরিষদের 9 নং ওয়ার্ডের মেম্বার জোয়েল। গাজীপুর থেকে নিউজ সারোয়ার, ক্যামেরা আব্দুল আলী। একটা গ্রহণযোগ্য এবং সদস্যপদ নির্বাচনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে ডিক্লারেশন দিয়েছিলেন সেটাকে বাস্তবায়ন করতে যে তারা সকলেই এখান থেকে যার যার অবস্থান থেকে নির্বাচনকে গ্রহণযোগ্য এবং সফল একটা নির্বাচনে পরিণত করার জন্য পরিশ্রম করে গেছেন। সেই হিসাবে আমাদের জুয়েল ভাই নানা ওয়ার্ডের মেম্বার এলাকার মানুষকে ভোট দেওয়ার জন্য উদ্যুক্ত করেন এবং ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ভূমিকা রাখেন এবং ভোটে যথেষ্ট ভূমিকা রাখেন। সেই হিসেবে আমাদের এই গাজীপুর এক আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত এবং গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা 19 মার্চের মহানায়ক আকম মোজাম্মেলকে বিজয়ী করতে তারা যথেষ্ট অবদান রেখেছেন, অবশ্যই তারা বিজয় এসে স্বাধীন রেখেছেন। এই বিষয়ে এখন আমাদেরকে জানাচ্ছেন মৌচাক ইউনিয়ন পরিষদের জনপ্রিয় নেতা, 9 নং ওয়ার্ডের মানুষের অত্যন্ত প্রিয় ব্যক্তি মোহাম্মদ জুয়েল ভাই। আজকে কালিয়াকৈর উপজেলাকে নিয়ে যিনি স্বপ্ন দেখেছিলেন সারা বাংলাদেশের মধ্যে একটি ডিজিটাল উপজেলা হিসাবে মাননীয় মন্ত্রী জনাব অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক সাহেব যে স্বপ্ন দেখেছিলেন তার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আগামী গত জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা তাকে নৌকা প্রতীক দিয়েছে। এজন্য গাজীপুর এক আসনের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন আমাদের গাজীপুর এক আসনের প্রাণের পুরুষ উন্নয়নের রূপকার জনাব অ্যাডভোকেট আকম মোজাম্মেলের নির্বাচনকে কেন্দ্র করে মৌচাক ইউনিয়নের সুযোগ্য সফল চেয়ারম্যান যাকে মৌচাক ইউনিয়নের সর্বস্তরের মানুষ একজন মানবিক চেয়ারম্যান হিসেবে জানে, তিনি আমাদেরকে সকল ওয়ার্ডের ইউপি সদস্য এবং সংরক্ষিত মহানীয় সদস্যদেরকে নিয়ে তিনি আমাদের সাথে আলোচনা করে যাতে মৌচাক ইউনিয়নের সর্বোচ্চ ব্যবধানে নৌকা বিজয় হয় সে লক্ষ্যে আমাদেরকে সকল ইউপি সদস্য এবং সংরক্ষিত সদস্যদেরকে আমাদের মাননীয় চেয়ারম্যান আলহাজ লোকমান এসে নির্দেশ দিয়েছিলেন। তার নির্দেশ ক্রমে আমরা যার যার ওয়ার্ডে আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দদেরকে নিয়ে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আমরা গত 7 জানুয়ারি পর্যন্ত যার যার ওয়ার্ডে নির্বাচনী প্রচারণে ব্যস্ত ছিলাম। আমরা জনাব আলহাজ লোকমান হোসেনের কথা অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেছি, আমাদের ডাকে সর্বসাধারণ জনগণ সাড়া দিয়েছে। এজন্য আমরা মৌচাক ইউনিয়নের পক্ষ থেকে নৌকা প্রতীকে অনেক গুণ বেশি ব্যবধানে এখান থেকে আমরা নৌকা বিজয়ী করেছি। এজন্য জনাব আলহাজ লোকমান হোসেনের পক্ষ থেকে মৌচাক ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানায় এবং মাননীয় মন্ত্রী জনাব আলহাজ অ্যাডভোকেট আকম মোজাম্মেলের পক্ষ থেকে ধন্যবাদ জানায়। যেহেতু মাননীয় মন্ত্রী গত 7 জানুয়ারি গাজীপুর আসন থেকে নির্বাচিত হয়েছে, নির্বাচনের কারণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বাংলাদেশের মধ্যে 1 নম্বর মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব হিসাবে তাকে মন্ত্রী দিয়েছেন। এজন্য গাজীপুর এক আসনের পক্ষ থেকে আমাদের মানবতার মা জননেত্রী শেখ হাসিনাকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।